সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের গানগুলো শিখতে পেরেছেন। তো আজকে আমি যে গানটি শেখাবো সেটি একটি আধুনিক গান, লতা মঙ্গেশকরের বিখ্যাত গান প্রেম একবারই এসেছিল নীরবে। তো এই গানটি আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো গানটি আমি শেখাবো বি ফ্ল্যাট মেজর স্কেল থেকে তাল কাহারবা। তো চলুন গানটি আমরা প্রথমে স্থায়ীটুকু শিখে নেই। এই গানের কিন্তু সঞ্চারী আছে, হ্যাঁ, তো দুটি অন্তরা আছে, দুটি অন্তরা সুর একই রকম, মাঝে একটি সঞ্চারী আছে। সঞ্চারী সুর তো আপনারা জানেন ভিন্ন রকম হয়ে থাকে। তো আমি ফাঁকে ফাঁকে একটু মিউজিক শেখানোর চেষ্টা করব, যদিও মিউজিকটি হুবহু হবে না, হ্যাঁ, মোটামুটিভাবে মিউজিকটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন। প্রেম একবারই এসেছিল নীরবে, আমারি দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে। প্রেম একবারই এসেছিল নীরবে। চলুন আমরা গানের স্থায়ীটা ধীরে ধীরে শিখে নিই। প্রেম, এই যে এটা প্রেম, কিন্তু গাইতে হবে একটু তাড়াতাড়ি, প্রেম, হ্যাঁ, এভাবে গাইতে হবে, কিন্তু আমি ধীরে ধীরে শেখানোর জন্য ধীরে ধীরে দেখাচ্ছি। প্রেম এক বারি এসেছিল নীরবে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে। প্রেম একবারই এসেছিল নীরবে। তো চলুন এবারে একটু সারগান দিয়ে শেখার চেষ্টা করি। প্রেম রেগারে সা একবারই এসেছিল, সারে গা 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 মা নীরবে, রে রে মামা আমারি এ মা পা ধা ধা দুয়ারো ধানি ধাপা প্রান্তে পাধা ধা, সে তো হায় নিধা পা পাধা পা মৃদু পায় মৃদু মৃদু ধাপা মা মৃদু ধাপা মা পা মা পা মা পা মৃদু পায় ধা পা মা মা পা মা পা মা গা মা গা রে সা, এসেছিল সারে গা গা পারিনি তো মা ধা পা পা পারিনি তো মা ধা পা পা মা, এসেছিল পারিনি তো সারে গা গা মা ধা পা পা মা জানতে জানতে মা মা গা জানতে। প্রেম রে গা রে সা একবারই এসেছিল নীরবে, সারে গা 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 মা রে মামা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা মিউজিক আমরা দেওয়ার চেষ্টা করব ছোট।
যেটা শুরু হবে হচ্ছে, আচ্ছা এখান থেকে শুরু করবো আমার মিউজিকটা। হ্যাঁ, সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরাই তারে আনতে। প্রেম একবারে এসেছিল নীরবে। চলুন বন্ধুরা, মিউজিকটা সহজ আমরা শিখে নিই। হ্যাঁ, এই যে মিউজিকটা শুরু হবে এখান থেকে। আমরা দেখে নিন ধীরে ধীরে। পাধা নিশা নিধা পাধা, নিধা পা ধা পা মা পা মা গা মা। সে যে এসেছিল, শুরু হয়ে যাবে। হ্যাঁ, তারপর গানটা, তো আমরা গানটা একটু শিখে নিই ধীরে ধীরে। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। সে যে এসেছিল বাতাস তো বলেনি, হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে পারিনি, আমি পারিনি ফিরায় তারে আনতে। প্রেম একবারই এসেছিল নীরবে। তো এবার একটু সারগান দিয়ে শেখার চেষ্টা করি। সে যে এসেছিল মাগা মা সা সা সা, বাতাস তো নিধা মাপা বলেনি। ধাসা সা, অর্থাৎ সে যে এসেছিল বাতাস তো বলেনি, মাগা মা সা 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 নিধা মাপা ধাসা সা। হায় সেই রাতে সানি সাগা গারে, হায় সেই রাতে দীপ মোর রে সা সা দীপ মোর জ্বলেনি। নিশানি নিধা জ্বলেনি, নিশানি নিধা। শুদ্ধনি কোমলনি ভালো করে লক্ষ্য রাখবেন। হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি, সারে সানি সাগা গারে রে সা 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 নিশানি নিধা। সে যে এসেছিল বাতাস তো বলেনি, মাগা মা সা 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 নিধা মাপা ধা সা সা। হায় সেই রাতে সানি সাগা গারে দীপ মোর রে সা সা জ্বলেনি, নিশানি নিধা জ্বলেনি। তারে সে আধারে চিনিতে যে ধাপা ধানি নিনি, চিনিতে যে ধাধা পাপা মা, চিনিতে যে ধাপা ধাধা পাপা চিনি তেজে। তারে
ধাপা সে আধারে চিনিতে যে ধাপা ধানিনি ধা ধাপা পামা পারিনি পামা পামাগা পারিনি পামাগা পারিনি তারে সে আধারে চিনিতে যে পারিনি পামাগাগা এটা কাঁপাইতে হবে সুরটা। হ্যাঁ পারিনি পারিনি ডবল টোকা দিয়ে হ্যাঁ সুরটাকে একটু কাঁপাই নেবেন পারিনি পারিনি। হ্যাঁ আমি গাগাসা আমি গাগাসা পারিনি ফি সারে গাগা পারিনি ফি রায়ে তারে মাধা ধাপা মা পারিনি ফি রায়ে তারে সারে গাগা মাধা পাপা মা আনতে প্রেম মামা গা রে গা রে সা একবারই এসেছিল সারে গা 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 মা নীরবে রে মামা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এরপরে শুরু হয়ে যাবে সঞ্চারি। হ্যাঁ তো সঞ্চারির আগে আমি একটু মিউজিক দেওয়ার চেষ্টা করি। আগের মতোই মিউজিকটা কিন্তু একটু আলাদা। ছিল কাছে মোর তারে আজালে আজে মনে হয় এ আধারে একাকিয়ে মন আজ আধারের সাথে শুধু কথা কয়। তো দেখুন এবার মিউজিকটা সহজেই সারগাম দিয়ে দেখুন। পাধা নিসা নিধা পাধা সাধা পাধা নিধা পাগামা যে আলো হয়ে এসেছিল কাছে মোর তারে আজ আলে আজে মনে চলুন দেখি এবার একটা সারগাম দিয়ে শিখি। যে আলো হয়ে এসেছিল সা সা পা 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 ধা নি ধা পা কাছে মোর পা ধা পা পা তারে আজ আলে আজে পা ধা নি ধা ধা পা পা মা মনে হয় পামাগা তারে আজ আলে আজে মনে হয় পাধানি ধাধা পা পামা পামাগা পামাগা এ আধারে একাকিয়ে সারে রে 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 গা মা গা রে এ আধারে একা কিয়ে সারে রে 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 গা মা গা রে মন আজ রে গা মা পা মা গা আধারে রে সাথে শুধু গা পা মা মা গা গা রে রে সা কথা কয় রে রে সা। তো চলুন এবার আবার ওই প্রথমের মিউজিকটা দিয়ে তারপরে শেষ অন্তরটা গাইতে হবে।
সে তারে এত আমি ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো, আজ আছে তারে এত আমি ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো, ভাগ্যে যে আছে লেখা হায় রে তারে চিরদিনই হবে জানি মানতে, প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ারো প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে। তো বন্ধুরা, শেষ অন্তরা আর প্রথম অন্তরা একই রকম সুর, হ্যাঁ, তো এটা আলাদাভাবে না শেখালেও হবে, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো, আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরিচিকা হয়ে দেয় ফাঁকি গো, ভাগ্যে যে আছে লেখা হায় রে তারে চিরদিনই হবে জানি মানতে, প্রেম একবারই এসেছিল নীরবে আমারই দুয়ারো প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে, প্রেম একবারই এসেছিল নীরবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে সমস্যা হলে আবার রিপিট করে দেখবেন। আর বললাম তো যে প্রথম অন্তরা সুর আর শেষ অন্তরা সুর একই রকম হুবহু, তাই অত টেনশনের কিছু নেই। প্রথম অন্তরাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনারা শেষ অন্তরাটাও ভালো মতো শিখতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক দেওয়ার চেষ্টা করবেন যদি মন চায়। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।